মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। এইটারে উর্দুতে বলতে হয় উলামায়ে চাটুরে, উলামায়ে চাটুরে, চাটুরে মানে চাটে চাটে। এগুলোর বাংলা করছি আমি, সহজ একটা বাংলা করছি, উলামায়ে হালুয়া রুটি। আজও মুজাদ্দাদের উত্তরসূরিরা আছে, আহমদ বিন হাম্বলের উত্তরসূরিরা আছে, সাকারামত আলী জনপুরীর উত্তরসূরিরা আছে, সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরিরা আছে, আবু হানিফার উত্তরসূরিরা আছে, আরেকদিকে মোল্লা ফয়জি আবুল ফজল আল্লামীর মতো দুনিয়াদার বেঈমান মৌলবীদের উত্তরসূরি মৌলবীও বাংলাদেশে আছে। হক্কানি আলেমদের ইতিহাস দেখতে পাই, তারা ছিলেন বিপ্লবী সংগ্রামী, তারা কোন শাসকের কাছে মাথা বিক্রি করতেন না, মাথা দিয়ে দিতেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, তুমি কি তার চেয়ে বড় দরবেশ? ২৭ দিন জেল খাটছেন, কতদিন কেন জেল খাটছেন? খলিফা বলছিল আপনি কাজিউল কুজাত, চিফ জাস্টিস হবেন। উনি বলছেন আমি চিফ জাস্টিস হইলে তো ১৬ আনা বিচার করবো আল্লাহর কোরআন দিয়া, তা তো আপনার ভাল লাগবে না, আমি ওই চাকরি চাই না। চাকরি কেন নিলেন না? এই অপরাধ। ২৭ দিন জেল খাটলেন, পরে তাকে শরবতের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হল। ইতিহাস সাক্ষ্য দেয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, ওনার যুগে যে শাসক ছিল সে ছিল মুতাজেলা। কি ছিল? ওই মুতাজেলাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর কোরআন মাখলুক, আহলুসুন্নাল জামাতের বিশ্বাস আল কোরআন ও কালামুল্লাহি গাইরু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক না। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই বক্তব্য দেবার পর বাদশাহ তাকে ডাকলো, বলল আপনার মত আপনি চেঞ্জ করুন। আহমদ বিন হাম্বল বলেছেন জীবন থাকতে নয়, আমি সর্বশক্তি মুখে সঞ্চয় করে বলছি আল কোরআন ও কালামুল্লাহি গাইরু মাখলুক। বাদশাহ জল্লাদকে বলল তাকে ১০টা দুর্রা লাগাও। আহমদ বিন হাম্বলের জুব্বা খুলে দুর্রা মারা শুরু হল, একটি নয় দুইটি নয়, চাবুকের আঘাতের পর আঘাতে আহমদ বিন হাম্বলের পিঠের গোস্ত চাবুকের মাথার সাথে উঠে এসেছে। তারপরও তিনি সত্যের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি। আমরা দেখতে পাই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহকে, ঠিক কিনা? ওনার যুগে স্বৈর শাসক ছিল বাদশাহ আকবর, মুঘল সম্রাট। আমি তাকে আকবর বলি না, বলি অজগর। কি ছিল? সেই তো প্রথম আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষতা, দিনে এলাহি। এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা আবিষ্কারক কে? বাদশাহ আকবর। তার এক ছেলের নাম ছিল দারা শেকো। কি নাম? সেই প্রথম এই দিন এলাহের উপর বই লিখল। তারপর বাদশাহ আকবর নিয়ম করছে যেই লোক তাকে দেখবে তাকে সাজদা করতে হবে। মুসলমান মুসলমানকে দেখলে আসসালামু আলাইকুম বলতে পারবে না, কি বলবে? বলবে আল্লাহু আকবার। আরেকজন জবাব দিবে জাল্লা জালালুহু। হজে যাওয়া বন্ধ করছে, হজে যাওয়া, সে ধর্মনিরপেক্ষ মতবাদের উপর একটা ধর্ম দাঁড় করাইলো, যার নাম দিন এলাহি। একজন বিপ্লবী, একজন সংগ্রামী, একজন আলেমে তাকি, সিংহ শার্দুল, আহমদ সার হিন্দি, মুজাদ্দিদ আল ফেসানি বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করে বললেন বাদশাহ আকবর জিন্দিক, মুরতাদ, তার দিন এলাহি মানা যাবে না, মানুষ কখনো মানুষকে সাজদা করতে পারে না। বাদশাহ আকবরের পক্ষে দাঁড়ায় গেল দুই দরবারি মৌলবী, একজনের নাম মোল্লা ফয়জি, আরেকজনের নাম মোল্লা আবুল ফজল আল্লামী। দুই ভাই, এই দুইজন ছিল দরবারি মৌলবী। কি ছিল?
মানে ওলামায় হালুয়া রুটির অন্তর্ভুক্ত, ওলামায় চাটুরে তাদের অন্তর্ভুক্ত। এ দুজন ছিল বড় আলেম, মোল্লা ফয়জিয়ার মোল্লা আবুল ফজল আল্লামি, দুইজন ফতোয়া দিল যে না বাদশাহ আকবরকে সাজদা করা জায়েজ, ধর্মনিরপেক্ষতা জায়েজ। এর মানে মুসলমান মন চাইলে ঈদগাহ যাইতে পারে, মন চাইলে সরস্বতীর পূজাও যাইতে পারে। এরকম খতরনাক মৌলবিও ছিল, ঠিক কিনা? বাদশাহ আকবর মুজাদ্দেদকে ডাকলেন, সে জানতো মুজাদ্দেদের জীবন চলে গেল তিনি মস্তক নত করে তাকে সম্মান করবে না। সে কারিগর ডেকে রাজপ্রাসাদের সদর দরজাকে ছোট করে নিচা করে দিল, যেন অনিচ্ছায় হলেও মুজাদ্দেদ মাথাটা নত করে ঢুকতে হয়। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ বাদশাহ আকবরের চতুরতা বুঝলেন, যেই তিনি আগে মাথা পিছিয়ে দিয়া বাম পাও ঢুকাইছেন ভিতরে গেছেন। বাদশাহ আকবরের বীর পুরুষ ছিল বীরবল, বীরবলকে বাদশাহ আকবর বলল, মুজাদ্দেদের গর্দানটা ধরে আমার দিকে তার মাথা নত করে দাও। বীরবল সমস্ত শক্তি সঞ্চয় করে মুজাদ্দেদের মস্তক নত করতে চাইল, মুজাদ্দেদের মাথা এক চুল নাড়াতে পারে নাই, কিন্তু দুই চোখ থেকে রক্ত বের হয়ে গেল মুজাদ্দেদ আল ফাসানির। আল্লাহু আকবার কবিরা! এর নাম আলেমে তাকী। মুজাদ্দেদকে কারাগারে দেওয়া হলো, ৪০ দিন পর দিল্লি কারাগারের জেলার বাদশাহ আকবরকে পত্র লিখে বলল, মহাশয় জলদি আলফেস মুজাদ্দেদকে বের করেন। বলে কেন? বলে ওনার সোহবতে যাইয়া জেলখানায় যত দিল্লির বড় বড় খুনি চোর সারাবি সব তো অলি কুতুবার আবদাল হয়ে যাচ্ছে। ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমান, মুজাদ্দেদের বদ্দোয়ায় বাদশাহ আকবর নামের অজগর মরল। বাদশাহ আকবরের ঔরসজার সন্তান ছিল বাদশাহ জাহাঙ্গীর, নাম শুনছেন না? এই লোককে আল্লাহ হেদায়েত দিলেন, সে যে মুজাদ্দেদের কাছে তওবা করে মুসলমান হয়ে মুরিদ হয়ে গেছে। এক মুজাদ্দেদ আল ফেসানির বিপ্লব সংগ্রামের ফসল হিসেবে দিল্লির মসনদে আল্লাহ তাআলা হুকুমতে শরিয়াকে কায়েম করে দিলেন। আজও মুজাদ্দেদের উত্তরসূরিরা আছে, আহমদ বিন হাম্বলের উত্তরসূরিরা আছে, শাহ কারামত আলী জনপুরীর উত্তরসূরিরা আছে, সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরিরা আছে, আবু হানিফার উত্তরসূরিরা আছে, আরেকদিকে মোল্লা ফয়জি আবুল ফজল আল্লামীর মতো দুনিয়াদার বেঈমান মৌলবিদের উত্তরসূরি মৌলবিও বাংলাদেশে আছে। একজন একজন উম্মতে মুহাম্মাদির আলেমের দাম কত বেশি, সাধারণ উম্মত পাবে স্বর্ণের চেয়ার। আমরাও কি পাইতে কম পাব? আর উম্মতে মুহাম্মাদির আলেমে তাকি বা ওলিকে দেওয়া হবে নূরের মেম্বর। পূর্বে নবীরা দাঁড়াবেন নূরের মেম্বরে, কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য নবীদের সঙ্গে হাশর ময়দানে দাঁড় করাবেন না, বরং আল্লাহ তাআলা নিজের আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করাই দিবেন। আমার নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহ তালার পাশে মাকামে মাহমুদে দাঁড়াবেন, ওনার সামনে থাকবে লেওয়া উল হামদ হামদের পতাকা, সেই পতাকার নিচে দাঁড়ায় যাবেন আদম থেকে ঈসা এক লক্ষের উপর নবীর জুল। সে কথাই বলছিলাম ভাইরা, উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠ জাতির নাম কথা বলে না আমরা, আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ কয়টা? খাইরিয়াত আদালত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছি, আর আমরা ন্যায়পরায়ণ জাতির উপাধি লাভ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই উম্মতের শ্রেষ্ঠত্ব কত বেশি ফজিলত কত বেশি কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা نورهم يسعى بين أيديهم وبأيمانهم الله رب العالمين بولن كال قيامت حشر ميدان الله رب العالمين اپن حبيب محمد صلى الله عليه وسلم كي بيزار كربننا آر اونار ايمان دار امت كي الله تعالى اپمان كربننا امت محمد پتے كي ايمان دار شامنے بانداني আল্লাহর পক্ষ থেকে একটি নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের একটা সিগনিফিকেশন থাকবে ভিআইপি চিহ্ন থাকতে হবে না সুবহানাল্লাহ দেখবেন মহাসড়কে ঢাকা সড়কে হাজার হাজার গাড়ি কিন্তু যেই গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ে আর ভিআইপি লাইট জ্বলে সার্জেন্ট ট্রাফিক স্যালুট দেয় পথঘাট ক্লিয়ার করে দেয় হাজার হাজার গাড়িকে পাত্তা দেয় না ওইটাকে পাত্তা দেয় কারণ সে ভিআইপি সিগনিফিকেশন দেখছে যে গাড়িতে ভিআইপি কেউ আছে এর জন্য ফ্ল্যাগ আছে হ্যাঁ ভিআইপি লাইট জ্বলছে উম্মতে মুহাম্মাদী ভিভিআইপি জাতি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদের ইমানদারকে যেন ফেরেশতারা সম্মান করে মর্যাদা দেয় তাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে আর উম্মতে মুহাম্মাদের ইমানদার যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয় তার ভিভিআইপি সিগনিফিকেশন ডবল হবে প্রত্যেক ইমানদার তার সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে আর সে যদি নামাজি হয় পাঁচ ওয়াক্ত ইমানের সাথে যদি পাঁচ ওয়াক্ত নামাজটাও ঠিক মতো পড়ে তার জন্য থাকবে আরো বিশেষ মর্যাদা সেটা কি তার চেহারা থেকে হাত পা থেকে ওজুর স্থানগুলো থেকে নূর চমকাতে থাকবে আল্লাহর হাবিবের সাথ করেছেন সহিহ বুখারীতে এসেছে إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الأزو نشي عمار أمتر مدد جارا إمان دار بان پاچ وقت نمازي تارا نماز پر جن جي أزو كرت تا دير أزور جاگا گلو چوم کا تي دھاگ بي تا دیکھے دیکھے عمار کسي آنا ہو بي آمي پرثمي تا دير کے کاؤسر پان کوری اللار جاننا دي پاتھائي دي بو তাহলে আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ইমানদার হিসেবে যদি হাসরে উঠতে পারি আমরা সম্মান পাব মর্যাদা পাব আর যদি নামাজটা সঙ্গে নিয়ে উঠতে পারি তাহলে অফুরন্ত মর্যাদা আল্লাহ দান করে দিবে নামাজ পড়বেন